ছেলেরা অন্য মহল্লায় গিয়ে ঘোরাঘুরি বা আড্ডা দেওয়া যাবে না। সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিজে সুস্থ থাকুন, অন্যকে সুস্থ রাখুন। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হইবে। একটি জরুরি ঘোষণা, একটি জরুরি ঘোষণা। সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী 11 জুলাই আর্জেন্টিনা ও ব্রাজিল এই দুই চির প্রতিদ্বন্দ্বী দলের মধ্যকার কোপা আমেরিকা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত খেলাটি বিভিন্ন টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধ করতে সরকার ঘোষিত কঠোর লকডাউন চলছে। এমত উন্মুক্ত স্থানে, হাট বাজারে, রাস্তার মোড়ে, হোটেল রেস্টুরেন্টে, চায়ের দোকানে, বাড়িঘরে, পাড়া মহল কঠোর লকডাউন চলছে। এমত অবস্থায় প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় উন্মুক্ত স্থানে, হাট বাজারে, রাস্তার মোড়ে, হোটেল রেস্টুরেন্টে, চায়ের দোকানে, বাড়িঘরে, পাড়া মহল্লায় বন্ধু বান্ধব একসাথে একত্রিত হয়ে, গণজমায়েত হয়ে ফুটবল খেলা দেখতে পারবেন না। নিজ নিজ বাসায় বসে খেলা উপভোগ করার জন্য সকলকে অনুরোধ করা হইল। খেলা শেষে কোনো প্রকার আনন্দ মিছিল, পটকা, আতশবাজি ফুটানো সম্পূর্ণ নিষেধ। করোনা ভাইরাস প্রতিরোধে আরো সচেতন হন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন। অতি জরুরি প্রয়োজন ব্যতীত বাসা থেকে কেহ বের হবেন না। আর অবশ্যই মাস্ক ব্যবহার।